নমস্কার, আমি গণেশাধিকা রাজশ্রী আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন এপিসোড নিয়ে। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। মৌনী অমাবস্যা সনাতন ধর্মের একটি অনন্য ঐতিহ্য। মাঘ মাসের কৃষ্ণপক্ষে এই অমাবস্যা পালন করা হয়। বাংলা মৌন শব্দের অর্থ হল নিশ্চুপ বা নীরব। সনাতন ধর্মানুসারীরা এই দিনটিতে নীরবতা পালন করে বলে এর নাম দেওয়া হয়েছে মৌনী অমাবস্যা। সনাতন ধর্মে নীরবতা বা মৌনতা অনুশীলন আধ্যাত্মিক শৃঙ্খলার একটি অবিচ্ছেদ্য অঙ্গ। প্রখ্যাত গুরু আদি শঙ্করাচার্য একজন সাধকের তিনটি প্রধান গুণাবলীর মধ্যে মৌনতাকে একটি বলে উল্লেখ করেছেন। অস্থির মনকে শান্ত করার জন্য অবশ্যই মৌনী অমাবস্যা পালন করা উচিত। ভারতবর্ষের বিভিন্ন স্থানে বিভিন্ন আচার ও অনুষ্ঠানের মধ্য দিয়ে মৌনী অমাবস্যা পালিত হয়। এই অমাবস্যাকে কেন্দ্র করে তীর্থ স্নানের আয়োজন করা হয়। কুম্ভমেলা চলাকালীন মৌনী অমাবস্যা স্নান বিশেষ গুরুত্ব সহকারে পালন করা হয়। মৌনী অমাবস্যার দিন পুণ্যার্থীরা অনেক ভোরে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করেন। যদি কেউ গঙ্গা নদীতে গিয়ে স্নান না করতে পারেন, সেক্ষেত্রে বাড়িতে গঙ্গাজল মিশ্রিত জল দিয়ে স্নান করতে হবে। বিশ্বাস করা হয় এদিন গঙ্গা স্নানে সকল পাপের ক্ষয় হয়। এদিন ভক্তরা ব্রহ্মা বন্দনা করেন এবং গায়ত্রী মন্ত্র পাঠ করেন। গঙ্গা স্নানের পর ভক্তরা ধ্যান করেন। মৌনী অমাবস্যার দিন সকল প্রকার পাপ কাজ থেকে নিজেকে দূরে রাখতে হয়। এই দিন স্নান করার সময় মৌনব্রত ধারণ করে জপ মন্ত্র পাঠ করে পূজার্চনার সময় অবধি তা বজায় রাখতে হয়। এতে চিত্ত শুদ্ধ হয়, পাশাপাশি আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের পথ প্রশস্ত হয়। মৌন ও সংযম পালন করা হয় এই অমাবস্যার বিশেষ তিথিতে। এই দিন তিল, তেল, কম্বল, কাপড় আর ধনের দান প্রচুর পরিমাণে পুণ্য দেয়। যাদের রাশিতে শনির প্রভাব বেশি তারা এই দিনে দান ধ্যান করলে অনেক লাভবান হবেন। কেমন লাগলো আজকের এপিসোড? যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশাধিকা রাজশ্রীকে লাইক করুন, বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশান সবার আগে পেয়ে যান।